বন্ধুরা আমি জামান স্যার এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাবলিউপিএসি এক্সাম বন্ধুরা আজকে জিকে ক্লাসে আমরা এখানে পশ্চিমবঙ্গের জিকে মানে ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে একশোটা ইম্পর্টেন্ট কোশ্চিন করবো যে কোশ্চিনগুলো তোমাদের আমি কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামের জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন আমরা অনেক আগে শুধু করেছি ক্লাসে লাস্ট মুহূর্তে জাস্ট একবার আমরা কুইক রিভিশন করে নেব তো সেশনটা মন্দিরে শেষ মুহূর্তে দেখতে থাকবেন অভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করা হয়নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে স্ক্রিনে বন্ধুরা ফার্স্ট কোয়েন্স দেখতে যাওয়া যায় কোশ্চিন যেগুলো আছে অনলাইনে রাখা রয়েছে তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ আমাদের সান্দা কাপু সান্দাকা কাপু অ্যান্সার নেক্সট আছে আমাদের এখানে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বশ্রেণীর অন্তর্গত তো সান্দাকু যেটি আছে এটি সিঙ্গালিলা পর্বশ্রেণীর অন্তর্গত পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে তো পুরুলিয়াতে সবচেয়ে বেশি মালভূমি রয়েছে এক্সামে এই কোশ্চেনগুলো কিন্তু হুবহু এভাবেই দেখবে যে জিজ্ঞেস করা হবে নেক্সট দেখো হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত তো হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় তারাই নামে পরিচিত যে পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহ গোরগাবুরু মালবে অঞ্চলে সর্বোচ্চ সিংহ নিচে তিস্তার পূর্ব অংশে অবস্থিত সমতল ভূভাগ কী নামে পরিচিত তো দুয়ার্স নামে পরিচিত তিস্তা নদী পশ্চিম দিকে অবস্থিত সমতল ভূভাগ কী নামে পরিচিত তো পশ্চিম দিকেরটা তারাই পূর্ব দিকেরটা ডুয়ার্স মাথায় রাখবে কশ্চিমবঙ্গে শুধু কলকাতা পুলিশ কনস্টেবল নয় তোমাদের লেডি কনস্টেবল এবং ডাবলিউ এর জন্য কিন্তু মোস্ট মোট মোস্ট ইম্পর্টেন্ট এই সুশিনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত তো এটি বাঁকুড়া জেলাতে বন্ধুরা অবস্থিত নিচে বক্সা পাহাড়ের সর্বোচ্চ স্থান কোনটি স্যাংচুলি বক্সা পাহাড়ের সর্বোচ্চ স্থান পশ্চিমবঙ্গের কোন জেলায় অধিক বালিয়াড়ি দেখা যায় তো যেটা আছে পূর্ব মেদিনীপুর জেলায় অধিক বালিয়াড়ি দেখা যায় নিচে পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম সিংহ ফালুট পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম সিংহ তিন বিঘা করিডর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে তিন বিঘা করিডর যোগ করেছে নিচে পশ্চিমবঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানা রয়েছে কোন রাজ্যে তো সর্বাধিক দৈর্ঘ্য রয়েছে কোন রাজ্যের সঙ্গে সীমানা বর্ডার শেয়ার করেছে ঝাড়খণ্ডের সঙ্গে যে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান চলো পশ্চিমবঙ্গের জনগণত্ব প্রতিবর্গ কিমিতে সেন্সাস দু হাজার এগারো অনুযায়ী যেটা আছে হাজার উনতিরিশ জন যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হলো নেপাল দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ প্রথম প্রতিবেশী দেশকে বৃহত্তম দিক থেকে বাংলাদেশ দেখছি কুলিক পাখিরালায় কোথায় অবস্থিত উত্তর দিনাজপুরে কুলিক পাখিরালায় অবস্থিত জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গে কোন স্থান অধিকারকারী দুই নম্বরে আছে পশ্চিমবঙ্গে জনঘনত্বের দিক থেকে এক নম্বরে আছে আমাদের বিহার নেক্সট চলো নেক্সট কোশ্চেন আছে পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা বিটুমিনাস পশ্চিমবঙ্গের প্রধান কয়লা খনি প্রধান খনিজ সম্পদ কোনটি তো কয়লা হলো গিয়ে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ যে পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাকনি কোনটি রাণীগঞ্জ পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাকনি যে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি মেজিয়া পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র নিচে ব্যান্ডেল কি উৎপাদনের জন্য বিখ্যাত তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি সিদ্রাপং প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র নিচে ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে উঠেছে ম্যাসেঞ্জর যেটি আছে এটি ময়ূরক্ষী নদীর উপরে যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোন ধরনের বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তো এখানে জলবিদ্যুৎ এখানে উৎপাদন করা হয় নিচে পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে স্থাপিত হয় তো আঠারোশো সপ্তানব্বই সালে এটি স্থাপিত হয়েছে নেক্সট চলো পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ক্রান্তীয় মৌসুমি নিচে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় পুরুলিয়াতে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নিচে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি পুরুলিয়া শুষ্কতম জেলার মধ্যে পড়বে নিজের পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান বক্সা দুয়ারের দুয়ারসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গে নিজের শীতকালীন তুষারপাত পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায় দার্জিলিং জেলাতে নিজের কোন লৌহপাত শিল্প কেন্দ্রকে ভারতের রুড় বলা হয় তো ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে দুর্গাপুর পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহর গড়ে উঠেছে লোকোমোটিভ কারখানা চিত্রঞ্জনে গড়ে উঠেছে নেক্সট চলো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো তো রেশমের প্রধান জেলা মুর্শিদাবাদ এই যে অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে হলদিয়াতে এই যে পশ্চিমবঙ্গে অ্যালুমিনিয়াম কারখানা কোথায় অবস্থিত আসানসোলে এই যে ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় রিসড়াতে যে পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণ কারখানা রয়েছে গার্ডেন রিচে পশ্চিমবঙ্গের জাহাজ নির্মাণ কারখানা রয়েছে ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয় শ্রীরামপুরে প্রথম কাগজ স্থাপিত হয়েছে যে পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল যেটা আছে শোধনাগার কোথায় অবস্থিত তো হলদিয়াতে অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায় সামরিক অস্ত্রাগার যেটা আছে নির্মাণ কারখানা রয়েছে তো অস্ত্রাগার যেটা আছে অস্ত্রশস্ত্র নির্মাণ কারখানা রয়েছে কোথায় ইচাপুর দমদম এবং কাশীপুরে এই যে দুর্গাপুর ইস্পাত কারখানাটি কোন নদীরতে অবস্থিত দামোদর নদীরতে অবস্থিত পশ্চিমবঙ্গের প্রথম পাটকল কত সাথে স্থাপিত হয় আঠারোশো পঞ্চান্নতে পশ্চিমবঙ্গের অংশের দীর্ঘতম নদী কী দামোদর দামোদর নদীর উৎপত্তি কোথায় ছোটনাগপুর মালভূমিতে যে উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি রায়ডাক বারাকর কোন নদীর উপনদী দামোদরের উপনদী উত্তরবঙ্গের ত্রাসেন নদী কাকে বলা হয় তিস্তাকে বলা হয় নিশ্চয় চলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কি দামোদর যে পশ্চিমবঙ্গে দুঃখ কোন দিকে বলা হয় দামোদরকে বলা হয় নেক্সট দেখে নেব সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না নেক্সট দেখো প্রিভিয়াস ক্লাসগুলো সুন্দর করে প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট ভিজিট করে অবশ্যই অ্যাটেন্ড করে নেবে দেখছি রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত প্রবাহ বাকি সাবজেক্টের উপরে এরকম যদি ক্লাসের চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো রূপনারায়ণ যেটি আছে দ্বারকেশ্বর ও শিলাবতী এর যেটা আছে মিলিত প্রবাহ এই সুন্দরবনে আতঙ্কের নদী কাকে বলা হয় মাতলাকে কোন নদীকে পশ্চিমবঙ্গে জীবন রেখা বলা হয় ভাগীরথী হুগলি নদীকে নিচে কোন নদীর উপর দিয়ে কর্কটকান্তি রেখা দুবার অতিক্রম করেছে সুবর্ণরেখা নিচে আছে আমাদের এখানে যে কানাডা বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত মুকুটমণিপুর জল জলধারা কোন জেলায় অবস্থিত তো এটি বাঁকুড়াতে অবস্থিত দামোদর উপত্যকা পরিকল্পনা কবে শুরু হয়েছিল সত্য যেটা আছে সাতই জুলাই আঠারো উনিশশো আটচল্লিশে উনিশশো আটচল্লিশ এই যে পশ্চিমবাংয়ে কোন জেলায় শালগাছ দেখা যায় তো বাঁকুড়াতে দেখা যায় যে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয় উনিশশো সপ্তশি সালে নাইনটিন এইটটি সেভেনে নেক্সট শাল শালগাছ এক ধরনের কি পর্ণমোচী উদ্ভিদ যে পশ্চিমবঙ্গের কোন জেলায় রডোডেনড্রন উদ্ভিদের প্রাধান্য রয়েছে দার্জিলিংয়ে রয়েছে রডোডেনড্রন এই যে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি সুন্দরবন এই যে সুন্দরবনকে এই বায়ুস্ক রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় তো নাইনটিন এইটি নাইনে বায়ুস্প্রার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে যে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মিত্তিকা কী প্রকৃতির লবণাক্ত কাদামাটি এই যে পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সর্বাধিক তো উত্তর চব্বিশ পরগনার জনসংখ্যা সর্বাধিক যে দু হাজার এগারো কোন জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন উত্তর দিনাজপুরে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন যে পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বাক্ষর জেলা কোনটি পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কোনটি কলকাতা কলকাতার পরে সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা হাওড়া নিচে পশ্চিমবঙ্গের সর্বাধিক লিঙ্গ অনুপাত জেলা কি দার্জিলিং পশ্চিমবঙ্গে গড় সাক্ষরতার হার কত সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে কোন জেলার উপর দিয়ে করকটকান্তি রেখা গিয়েছে তো পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান ও নদীয়া এই পাঁচটি জেলার উপর দিক দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে এই কশ্চিন এভাবে জিজ্ঞেস করা হয় যে নিচের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি এভাবে জিজ্ঞেস হয় বা বলা হয় যে কোনটির উপর দিক দিয়ে গিয়েছে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের অবস্থান পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব থেকে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব নেক্সট আছে আয়তনের পশ্চিমবঙ্গের কোন দেশের সমান হাঙ্গেরির সমান উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কটি পাঁচটি বর্ধমান মালদা জলপাইগুড়ি প্রেসিডেন্সি এবং পূর্ব মেদিনীপুর সরি মেদিনীপুর নিজে পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা তেইশটি রয়েছে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে কিন্তু এখনও কার্যকর হয়নি তো যেটা হচ্ছে তেইশটি এখানে করে রাখবে নিজে দেখো কোন প্রতিবেশী দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সর্বাধিক তো বাংলাদেশের সঙ্গে যেটা যে সীমানা সর্বাধিক নিজে কোন প্রতিবেশী দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সর্বনিম্ন তো নেপালের সঙ্গে সর্বনিম্ন নিচে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কলকাতা পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি ছাতিম পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নৃত্যের জন্য প্রসিদ্ধ পুরুলিয়া পশ্চিমবঙ্গের কোন জেলা সাগরকে স্পর্শ করেছে পূর্ব মেদিনীপুর যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি মাছরাঙ্গা শ্বেতকণ্ঠ মাছরাঙ্গা এই যে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি শিউলি রাজ্য পশু মেছো বিড়াল এই বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয় কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল উনিশশো এগারো পর্যন্ত যে পশ্চিমবঙ্গের কোথায় প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয় কলকাতা থেকে ডায়মন্ড হারবারে প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয়েছে যে পশ্চিমবঙ্গে কবে প্রথম পাতাল রেল চালু হয় তো আঠারোশো উনিশশো সালে প্রথম পাতাল রেল চালু হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রফুল্ল ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভার কে ঈশ্বর দাস জানাল যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে পদ্ময নাইডু ভারতের গ্লাসগো কোন জেলাকে বলা হয় হাওড়াকে বলা হয় বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় বিভূতি সরি বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত তো এটি উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় কোনটি বিহারীনাথ বাঁকুড়াতে অবস্থিত মাথায় রাখবে এটিও নেক্সট একশো নম্বর কোশ্চেন এবং আছে ক্লাসে আমাদের শেষ কোশ্চেন শেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবে না লাস্ট কোশ্চেন আছে পশ্চিমবঙ্গের রামসর তকমাপ্রাপ্ত জলভূমি হলো, পূর্ব কলকাতার জলভূমিকে যেটা আছে রামসার সাইডের যেটা আছে তকমা দেওয়া হয়েছে দু সালে বন্ধুরা যারা তোমরা দু সালে পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের ডাব্লিউ বিপি মেল কনস্টেবল এবং ফিমেল কনস্টেবেল তোমাদের জন্য আমাদের অনলাইনে একটি স্পেশাল কোর্স লঞ্চ করা হয়েছে এখানে মাত্র তোমরা নিরানব্বই টাকায় ম্যাথ রিজনিং জিকের উপরে তোমরা অধ্যায় ভিত্তিক ক্লাসেস পেয়ে যাবে এর সঙ্গে সঙ্গে পিভিএস এর কোশ্চেন সলিউশন পেয়ে যাবে এবং তোমরা এখানে মক টেস্ট সিরিজ পেয়ে যাবে এছাড়াও আরও বিস্তারিত অনেক কিছুই তোমরা এই কোর্সের মধ্যে পাবে বিস্তারিত কী কিছু রয়েছে এর কোর্সের মধ্যে সমস্ত কিছু জানার তোমাদের অনস্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারবে